Keller International Bangladesh initiated a home gardening project from 1990 to improve the dietary quality and nutritional status among the rural poor women. Helen Keller International also included the improved poultry rearing practices under the homestead food production through improved management practices of the poultry rearing, improved the feeding practices, and the vaccination program. Agriculturists have more and higher bioavailability of micronutrients than the plants. So it is very crucial for the beneficiaries, especially women and children, for the better nutrition. এখানে যখন মুরগি থই তখন অসুখ বিসুখ রোগ বলা যথেষ্ট হতো কিন্তু এখন যখন আমরা নতুন শেড পাইছি তখন এই মুরগিগুলো এখানে তুলি বুঝছেন তোলার পরে উপরে থাকে এক পাশে ছোট বাচ্চা তারপরে এই পাশে থাকে তার একটু বড় বাচ্চা নিচে থাকে বড় বড় মুরগি এখন যখন এখানে আমরা তুলি তখন এই শেডে অসুখ বিসুখ মানে না নেই বললেই চলে এর থেকে আবার আলো বাতাস আছে এতে মুরগির জন্য খুব সুন্দর একটা পরিবেশ আগে সে এখন মুরগি যেভাবে আপনারা বলছেন সেভাবে করে হয়তো ডিম পাচ্ছি বেশি বাচ্চা ফুটাতে পারছি মাসে বছরে দুই তিনবার কিন্তু আগে দুবার বাচ্চা ফোটানো যেত এখন দুই তিনবার তিনবার মাসে ধরো ছয়টা মুরগি আর এই বাচ্চার ছোট বাচ্চা এরকম রয়েছে আমি ডিম পাড়িনি সাইডটি তাই দশটা মুরগি তো ছয়টার তো মাসে ধরো দুই কুড়ি টুড়ি এরকম পাওয়া যায় আগে তো যেমন ই করতাম ডিম কিনেও খাইতে পারতাম না একটা ডিম 10 টাকা সেই জন্য এখন ডিম আছে একদিন ডিম খাইলাম একদিন সবজি খাচ্ছি একদিন মাছ খাচ্ছি হোমস্টেড ফুড প্রোডাকশন ইমপ্রুভ পোল্ট্রি রিয়ারিং প্র্যাকটিসেস অ্যালাউজ ওমেন টু ইনক্রিজ দেয়ার প্রোটিন এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ইনটেক অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ দেয়ার ইনকাম অ্যান্ড অলসো increase their empowerment at the household and county level.